জিব্রাইল, আমি আমার বে ফাতিমার জন্য কাঁদি না। এ ফাতিমার হাদা মালাকুল মউত, আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, এ দুনিয়ার কোন মানুষ না, দুনিয়ার কারো কাছে অনুমতি নেওয়া যায় না রে বাপ। আমি নবীজির কাছে অনুমতি নেওয়া ঢুকতে চাই, কারণ হইল আমার আল্লাহ যে আমার হাবিবুল্লাহ বলাইছে, আমার আল্লাহ যে আমার হাবিবুল্লাহ বানাইছে, আল্লাহর বন্ধু। এ আজরাইল, দুনিয়ার নিয়ম পাল্টায়া দে, আল্লাহু আকবার, দুনিয়ার সিস্টেম পাল্টায়া দে রে আজরাইল। শুধুমাত্র শুধুমাত্র যার মরণ হবে সেই শুধুমাত্র তোমাকে আজরাইলকে দেখতে পায়, কিন্তু তুমি আজরাইলকে এছাড়া আর কেউ দেখতে পায় না। কিন্তু আজরাইল, তোমার সিস্টেম আজকে পাল্টায়া দাও, আজকে তুমি আমার বন্ধুর মেয়ে ফাতিমার সামনে হাজির হয়ে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাই বা কেমন হবে? হযরতে আজরাইল তার সবচেয়ে সুন্দর চেহারাটা নিয়া হযরতে আজরাইল আল্লাহর পয়গম্বর নবীজির দরজার সামনে যখন সময় দাঁড়াইছে, হযরতে ফাতিমা দরজাটা খুলতে যাবে, দরজাটা খুইলা দেখি সাত জমিনের নিচে যেন পাগুলি দেখা যায়, সাত আসমানের উপরে যেন মাথাটা লেগে আছে। হযরতে ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা কি সাথে সাথে বন্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ঘ, জিন্দেগির ভিতরে কত মানুষগুলো দেখেছি, এমন মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই, ওই মানুষটার চেহারা মদিনার কোনো মানুষের সাথে চেহারার কোনো মিল নাই, মক্কার কোনো মানুষের চেহারার সাথে তার চেহারার মিল নাই। অগণবীজি, তার চেহারাটা উপরে আসমানে লেগে আছে, জমিনের নিচে পাগুলো গেঁথে আছে, এমন অবস্থা। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন, এ ফাতিমার হাদা মালাকুল মউত, আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, এ দুনিয়ার কোনো মানুষ নয়, এগুলো মালাকুল মউত আজরাইল। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়ে বলেন, আজরাইল ঘরের ভিতরে ঢুকতে চায়, ঘরের ভিতরে ঢুকতে দাও। হযরতে ফাতিমা ডাক দিয়া কই, বাবা, আপনি 11 দিন যাবত অসুস্থ গো, আপনি গো বাবা, আমি বুঝতে পেরেছি আজরাইল যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে আগামী দিন থেকে আমি আপনাকে আব্বা বলে ডাক দিতে পারবো না। ও আব্বা জাল, যদি আর জমিনে আপনি আব্বা চারায় আবার কেউ না, ও আব্বা জান, আপনারই যদি আজরাইল নিয়ে যায় তাহলে আমি আগামী দিন আব্বা বলে কারে ডাক দিব। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতিমা, তুমি যদি আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে না দাও, আজরাইল কিন্তু ঘরের ভিতরে আপনিই ঢুকে যেতে পারে, দুনিয়ার কারো কাছে অনুমতি নেওয়া যায় না রে বা। আমি নবীজির কাছে অনুমতি নিয়ে ঢুকতে চাই, কারণ হইল আমার আল্লাহ যে আমার হাবিবুল্লাহ বলাইছে,
আমার আল্লাহ যে আমার হাবিবুল্লাহ বানাইছে আল্লাহর বন্ধু, ওরে ফাতিমা তুমি যদি আজরাইলে গোরের ভিতরে ঢুকতে না দাও, আজরাইল কিন্তু গোরের ভিতরে এমনি ঢুকতে পারবে। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলেন, না গো আব্বাজান, এরপরেও আমি আজরাইলকে ঢুকতে দেব না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওরে ফাতিমা তুমি যদি ঢুকতে না দাও আর আজরাইল যদি বিনা অনুমতিতে ঢুকে যায়, তোমার বাবার সম্মানের হানি হবে। হে মা ফাতিমা তুমি কি চাও তোমার বাবার সম্মানের ইজ্জতের হানি হয়? নবীজির মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলিল, না না আমি এমন মেয়ে না, এমন মেয়ে না, আমার বাবার ইজ্জতের হানি হবে এমন কাজ আমি মেয়ে করতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবীজির মেয়ে ফাতিমা দরজাটা যখন খুলে দিলে নবীজির কাছে যাইয়া আজরাইল সালাম দেয়, সালাম দিয়া নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি আসছি বলে টেনশন করবেন না, টেনশন করবেন না। ও গো নবীজি আপনি যদি থাকতে চান দুনিয়ার জমিনে, আপনাকে আমার আল্লাহ তাকার পারমিশন অনুমতি দিয়েছে, আপনি চাইলে আপনার রূহ কবজ করে নেওয়া হবে, আপনি না চাইলে আমার আল্লাহ বলেছেন আমাকে ফিরে যাইতে। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন, এ ইজরাইল আমি যাইবার কথা বলতে পারবো না, আমি তাকবার কথা বলতে পারবো না, আমার আল্লাহ তো আমার সাথে কোনো কিছু না বইলা কোনো সিদ্ধান্ত নেয়লা, আমার আল্লাহ আজকে তুমি আজরাইলকে পাঠাইলো, আমার আল্লাহ তো আমার সাথে কোনো কথাই বললো না, আমি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া তোমাকে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর নবীজির চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি না চাইলে গো নবীজি আমি চলে যাব, আমার আল্লাহ ওই দিক দিয়া জিব্রাইলকে ডাক দে, জিব্রাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর নবীজির আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইলের মাধ্যমে, রে জিব্রাইল যা, রে জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে, আমার পক্ষ থেকে সালাম দিবা, আর তুমি বলবা আমার বন্ধু যদি আসতে চায় আজরাইলের সাথে আসতে পারবে, আর যদি দুনিয়ায় থাকতে চায় থাকতে পারবে, আমার বন্ধুর অনুমতি ছাড়া তার রূহ কবজ হবে না। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে জিব্রাইল আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ দুইটা সুসংবাদ আমার বন্ধুকে দিতে চাই। জোরে কোন কয়টা? এক নম্বর সুসংবাদ হলো, তুমি বইলা দিবা আমার বন্ধু যদি আজকে দুনিয়ার জমিন থেকে চলে আসে, আমার বন্ধুর রোজা মুবারক দুনিয়ার কোথাও হবে না, আমার বন্ধুর রোজা মুবারক হবে আমি আল্লাহর আরশে। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে জিব্রাইল আসার আগে আমার আল্লাহ আরো জানায় দেয়, ও জিব্রাইল দুই নাম্বার সুসংবাদ দিবা, আজকে যদি আজরাইলের সাথে আমার বন্ধু চলে আসে, আমার বন্ধুকে আরেকটা পুরস্কার দিব, আমার বন্ধু আজকে যা চাইবে আমি আমার বন্ধুকে সব কিছু দিয়ে ধন্য করে দিব। জোরে জোরে কন্যা, সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর নবীজির কাছে জিব্রাইল আইসা সালাম দিয়া নবীজির কাছে বৈশা নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে, আমার নবীজি আজরাইলকে পাশে বসাইয়া জিব্রাইলকে পাশে বসাইয়া আমার নবীজি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, জিব্রাইল
ইসরাইল, আমার আল্লাহ তো আমাকে না বইলা কোনো সিদ্ধান্ত দেয় না, আজরাইলকে হঠাৎ করে পাঠায়া দিলেন বুঝলাম না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো আপনি দুনিয়ার জমিনে থাকতে চাইলে থাকতে পারবেন, আপনি চলে যাইতে চাইলে চলে যাইতে পারবেন। অগণবীজি তবে আপনার যাওয়াটাকে আমার আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পয়গম্বর নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো আমার আল্লাহ রব্বুল আলামিন এক দুইটা ঘোষণা আপনার বেলায় দিয়েছেন, দুইটা সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এক নাম্বার সিদ্ধান্ত হলো, আপনি যদি গো নবীজি দুনিয়ার থেকে আজরাইলের সাথে আজকে চলে যান, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার রোজা দুনিয়ার কোথাও করবে না, আপনার রোজা মুবারক হবে আরশে মুআল্লায়। দুই নাম্বার হলো, আপনার নবীজি আপনার চাওয়া পাওয়া যা আছে আপনার সব কিছু আমার আল্লাহ পূরণ করে দিবে, আপনি যা চাইবেন আপনাকে আমার আল্লাহ তাই তাই দিয়ে ধন্য করে দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি চুট্ঠ বাচ্চাদের মতো আমার নবীজি চোখের পানি পালায় কান্দে, জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি কার জন্য কান্দেন গো নবীজি, আপনার স্ত্রী খাদিজার জন্য কান্দেন নাকি? অগো নবীজি আপনার স্ত্রী খাদিজার জন্য কান্দেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন তো এই ঘোষণা আগেই দিয়ে দিয়েছেন, আপনার স্ত্রী খাদিজাকে আপনার সাথে জান্নাতের মেহমান বানা দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলিল, এড জিব্রাইল না না আমার স্ত্রী খাদিজার জন্য আমি কান্দি না। ও নবীজি তাহলে আপনি কেন কান্দেন, আপনার মেয়ে ফাতিমার জন্য কান্দেন নাকি? আল্লাহর পয়গম্বর নবীজি এর পরেও চোখের পানি ফেলায় কান্দে। আর হযরত জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। অগো নবীজি কথাটাও তো আবার আল্লাহ আপনাকে জানায়া দিয়েছে, জান্নাতের ভিতরে যত সুন্দরী রমণীরা হবে, জান্নাতি যত মহিলারা হবে, প্রত্যেকগুলো মহিলার সর্দারিনী আপনার মেয়ে ফাতিমা হবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন, এ জিব্রাইল আমি আমার মেয়ে ফাতিমার জন্য কাঁদি না। জিব্রাইল ডাক দিয়ে বলিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে গো নবীজি আপনি আপনার হাসান হুসাইনের জন্য কান্দেন নাকি? আল্লাহর পয়গম্বরের কথার জবাবে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ও গো নবীজি আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার তো আমার আল্লাহ, আপনার দুই নাতিকে বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। ও গো নবীজি আপনার দুই নাতির জন্য কাঁদবেন না, টেনশন করবেন না। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আমার দুই নাতির জন্য আমি কান্দি না, দুই নাতির জন্য কান্দি না। ও গো নবীজি তাহলে আপনার সাহাবায়ে কেরামদের জন্য বোধহয় কাঁদেন। ও গো নবীজি আপনার সাহাবায়ে কেরামদের জন্য কাঁদবেন না, এই কথাও তো আমার আল্লাহ জানায়া দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। ও পয়গম্বর আপনার সাহাবায়ে কেরামদের প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর উপর রাজি আর খুশি হয়ে গিয়েছে, তাদের জন্য টেনশন করবেন না। আপনার সব সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ নিজ জিম্মায় মাফ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর
নবীজি চোখের পানি যেন আরো বেশি বেশি পালা কামবে নবীজি আবার আস্তে আস্তে যেন নবীজি আমার চোখের পানি পালায়া ছোট্ট বাচ্চার মতো ছোট্ট বাচ্চার মতো নবীজি আমার কান্না শুরু করে দিয়েছে হযরত জিব্রাইলকে আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন জিব্রাইল আমার আল্লাহ যে দুইটা সুসংবাদ দিয়েছে রে হে জিব্রাইল আমি জানতে চাই জানতে চাই এক নাম্বার সুসংবাদ আমার আল্লাহ বলেছেন আমার আমার রোজাটা কবে আল্লাহর আরশে মুআল্লা এরে জিব্রাইল আমি জানতে চাই আমি আমার উম্মতগুলো যারা আসবে আমি নবীজির তারা তো দেখে নাই দেখে নাই তারা যখন মদিনায় আইসা আমি নবীজির দেখতে চাইবে আমি নবীজির রোজা দেখতে চাইবে আমার আল্লাহ যদি আমার আরশে মুআল্লায় লয়া যায় আমার উম্মতগুলি আরশে মুআল্লা যাইতে পারব নি আল্লাহর পয়গম্বর নবীজির কথার জবাব না দিয়া জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে বলে ওগো নবীজি এমন কোন কথায় আবার আল্লাহ বলেন নাই হযরত জিব্রাইলের কথার জবাবে নবীজি ডাক দিয়া বলে বুঝতে পেরেছি আরশে মুআল্লার দরজা আমার উম্মতের জন্য আমার আল্লাহ কুলে রাখবে না তাহলে আমি নবীজি আরশে মুআল্লায় যাইতে চাই না আমি আমার উম্মতির কাছে মদিনার এই কোনায় আমি শুয়া থাকতে চাই এ জিব্রাইল আমার আল্লাহ যে আমার সব আশা পূরণ করে দিবে রে ও জিব্রাইল জানতে চাই আমার আল্লাহ কি আমার সকল উম্মতদেরকে মাফ করে দিবনি আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন হে জিব্রাইল আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই হে জিব্রাইল আমার আল্লাহ আমার উপর 30 পারা কোরআন নাজিল করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি অন্যান্য নবীদের মতো অন্যান্য নবীদের গ্রন্থর মতো কোরআনটাকেও ধ্বংস করে দেয় তাহলে আমার উম্মতগুলি কোরআন পাবে কেমনে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমার বন্ধু যে এইগুলো প্রশ্ন করবে আসার বেলায় আমার আল্লাহ বলেন ভালো করে জানেন কি না এই জন্যই তো আমার আল্লাহ জানা ধায় نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ يا جبرائيل এই কথাটাও আমার বন্ধুরে জানা দাও আমি আল্লাহই কোরআনের সংরক্ষণকারী জুরে বলেন কে আরো জুরে ডাক দিয়া বলেন কে একবার আমার আল্লাহরে ডাক দেন না বলেন না আল্লাহ আবারও ডাক দেন বলেন আল্লাহ এমন সময় আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন জিব্রাইল রে আমার আল্লাহ যদি কোরআনটাকে সংরক্ষণ করে আমার আল্লাহর কাছে রেখে দেয় তাহলে আমার উম্মতের ফায়দা হলো কি আমার উম্মত তো কোরআন থেকে জানতে পারবে না বুঝতে পারবে না আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ আবার জিব্রাইলের মাধ্যমে জানায় দেয় ও আমার হাবিব আপনি যে এই প্রশ্নগুলি আমাকে করবেন আমার আল্লাহ জানেন কি জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় إنما يخشى الله من عباده العلماء আমি দুনিয়ার জমিনে একদল ওলামায়ে কেরামদেরকে রেখে দিব ওই ওলামায়ে কেরামদের মাধ্যমে আপনার প্রত্যেক উম্মতের কাছে আমার আল্লাহ কোরআন পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিলে আল্লাহর পয়গম্বর নবীজি এবার ডাক দিয়ে
বলে এই কোরআন যদি মানুষ গুলমাই না চলে রে আমার উম্মতগুলি জান্নাতি যাবে। হে জিব্রাইল জানতে চাই জানতে চাই আমার সকল উম্মতগুলারে আমার আল্লাহ যদি মাফ করে দেয় আমি আজরাইলের সাথে যাইতে রাজি। হযরতে জিব্রাইলকে আমার আল্লাহ জানায় দেয় জিব্রাইল আমার বন্ধুকে আমি ওয়াদা দিয়েছি আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই তাই আমার বন্ধুকে দিব আমার বন্ধু চাইছে আমি দেব না হইতেই পারে না। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানায় দেয় বন্ধু একটা শর্তের বিনিময় আপনার সকল উম্মতদেরকে মাফ করে দিলাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এক নেই শর্তটা হলো যেই মানুষ বন্ধু ইমান নিয়ে কবরের জমিনে যাবে ওই মানুষটাই আমার নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার এবার ডাক দিয়া কয় আজরাইল আমার উম্মতকে জেগে তুই আবার আল্লাহ মাফ করে দিয়েছে আমার আর টেনশন নাই চিন্তা নাই আমি নবীজির রুহুটা এবার নেবার অনুমতি দিয়ে দিলাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আজরাইল নবীজি কাছে বইসা আবার নবীজির মুখের মধ্যে আজরাইলের আটটা রাখছে আবার নবীজি ডাক দিয়া কয় আজরাইল আবার বুকের উপরে কি তুই রে আজরাইল উৎপাগারটার রাইকা দিয়েছ মনে হয় রে আজরাইল সহ্য করতে পারি না সহ্য করতে পারি না। আজরাইল নবীজিকে ডাক দিয়া কয় নবী গো দুনিয়ার জমিনে যত নবী আসছে যত মানুষ গুলার রূহ আমি কিয়ামত পর্যন্ত কবজ করব এমন আস্তে করে আমি কুনু মানুষের দেখের মধ্যে হাত রাখি না। আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন নবীজির পোড়াটা শরীর মুবারক ঘামে চুন্নিত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজির মাথা মুবারক দিয়া ঘাম বাগির হচ্ছে নবীজির এমন অবস্থা হয়ে গেল নবীজি ডাক দিয়া কয় আজরাইল আমি নবীর রুগুটা বাগির কর কষ্ট আমাকে যত পারস দেরে আমার উম্মত গুলারে এত কষ্ট দিস না আমার উম্মত গুলা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবীজির বুকের মধ্যে হাত আজরাইল দেওয়ায় আমার নবীজির এত কষ্ট হয় নবীজির রুগুটা আজরাইল বাগির করবে ডম্বা কথা বন্ধু নবীজি রয়েছে ওইদিকে সাহাবায়ে কেরামগণ বন্ধু কেমন অবস্থা মসজিদে নববীর ভিতরে কান্নার লুল পড়ে গিয়েছে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কয় না না যেই সাহাবায়ে কেরাম গুলো শুনে আবার নবী নাই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় কেউ যেন মানতেই পারে না আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই খবরটা যার কাছেই যায় একজন সাহাবি অনেক দূরে তার বাড়ি যখন সময় শুনতে পাইল নবীজি আবার দুনিয়া এলায় এমন সময় আবার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ একটা বার ডাক দেন না বলেন না আল্লাহ আবারও ডাক দেন না বলেন না আল্লাহ। এই সুন্দর দুনিয়ার দেখতে চাই না যেই চক্ষু দিয়ে আমার নবীকে দেখতে পারবো না ওই চক্ষুরে মালিক আমার দরকার নাই ওই চক্ষুটা আমার অন্ধ করে দাও সুবহানাল্লাহ। সাহাবীর চক্ষু অন্ধ হয়ে গেল দুনিয়ার কত মহাব্বত রে বন্ধু তোমার আর আমার এরে বন্ধু গায়ক গায়িকার জন্য কত মহাব্বত রে বন্ধু তোমার এরে বন্ধু বলো বলো আমার আপনার জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি কি বাসি না জুরে বলেন বাসি কি বাসি না এরে বন্ধু
আমার নবীর কাছে নাযিলকৃত কুরআনের হাফেজ যদি বাংলার জমিনে আসে, সারা বিশ্বটাকে জয় কইরা একটা ফুলের গালিচা দেওয়ার জন্য মানুষ থাকে না। এরে বন্ধু, গত দুই দিন আগে বাংলাদেশের একজন সুপারস্টার সাকিব খান, সে নাকি বাংলাদেশে 9 মাস পরে আসছে, তার ভক্ত বিন্দুরা তাকে ফুলের গালিচা নিয়ে হাজির হয়। এ বন্ধু জানতে চায়, বলো বলো কোরআনের দাম বেশি, আমার নবীর দাম বেশি নাকি গায়ক গায়িকাদের দাম বেশি? জোরে বলেন, কোরআনের দাম বেশি রাখো, যেই কোরআনের ইজ্জত রক্ষার জন্য যারা ওখানে ফুলের গালিচা দিতে যায় না, যেই মানুষ কোনো নায়ক নায়িকাকে যারা ওখানে যায় ফুলের অভ্যর্থনা দিয়ে আনে, এতে বোঝা যায় এরা মানুষ রূপী জানোয়ার ছাড়া কিছু না। জোরে বলেন দেখি না, আল্লাহর পয়গম্বর নবীর ইজ্জত রক্ষা করার জন্য কথা বললে জঙ্গি বলা হয়, এদের বিরুদ্ধে কথা বললে আজকে তোমাকে জঙ্গি বানায় দেওয়া হবে, কথা বলেন দেখি না। জোরে বলেন দেখি না। এই এই 3 টাকার 4 টাকার মূল্যের হবে না, আল্লাহ বলেন তার আমি আল্লাহর কাছে দাম নাই, আমার নবীজির মোহাব্বত যাদের অন্তরের ভিতরে থাকবে তাদেরকে আমি আল্লাহ লাল গালিচার পুরস্কার দিয়া জান্নাতের ভিতরে ঢুকাবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির মোহাব্বত নিয়া একজন আলেম যখন সময় রাস্তা দিয়ে হাইটা যায়, তখন সময় আল্লাহর পয়গম্বর নবীজি বলেন একজন তালিবুল আলেম যখন সময় হাইটা যায়, নাজমু সাকিব বাংলা সারা বিশ্বটাকে জয় করে এই বাংলাদেশে যখন আসছে, একটা মানুষ একটা মিডিয়াও যায় নাই, কিন্তু এই একটা খারাপ লোক, যেই লোকের কথা মুখে বলার নয়, যার সিনেমা দেখতে গেলে বাবা মেয়ে সন্তান এক জায়গায় বসা দেখা যায় না, জোরে বলেন ঠিক কিনা? বাবা মেয়ে সন্তান এক জায়গায় বৈসা যার সিনেমা দেখা যায় না, নিজের কাছে নিজের লজ্জা লাগে, কিন্তু বরংস আল্লাহর কোরআন যেখানে বৈসা পড়লে মাও শুনতে পারে, বাবাও শুনতে পারে, বন্ধুও শুনতে পারে, এমন এমন হাফেজ নাজমুস সাকিব, আবদুল্লাহ আল মামুন, এরা যখন সারা বিশ্বটাকে জয় করে সারা দেশের নাম উজ্জ্বল করে বাংলাদেশে আসে, তাদেরকে লাল গালিচা দিবে দূরে থাক, তাদেরকে জঙ্গি বানায় জেলে ভরা হয়, জেলে ভরা হয়, কথা বলেন দেখি না। বাংলাদেশ কত বড় বড় প্লেয়ার প্লেয়ার হইল, বাংলাদেশের কত সারা বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন তো দেখি, সাকিব আল হাসান 3 সাকিব, একটা হলো সাকিব খান, আরেকটা হলো সাকিব আল হাসান, আরেকটা হলো নাজমুস সাকিব, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজের দামটা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সেই আলেম ওলামার পক্ষে থাকবো নাকি থাকবো না? জোরে বলেন যদি থাকবো নাকি থাকবো না? যদি ফাঁসির মঞ্চ দাঁড়াতে হয় নবীর জন্য, উলামায়ে কেরামের জন্য দাঁড়ানোর দরকার হলে দাঁড়াতে হবে, এটাই হবে নবীর মোহাব্বত। কারণ নবীজিকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা যাদের সম্পর্ক আপনার আপনার বন্ধু উলামায়ে কেরামের সাথে থাকবে তারা তো আমার বন্ধুই এমনিই হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। যে একটা মানুষ কিচ্ছু জানে না, আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে ওই লোকটাও জান্নাতে চলে যাবে। দূরে কোন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কারাম, আলোচনা নবীজির ইন্তেকালের কথা সংক্ষেপে আলোচনা করেছি। আল্লাহর নবীর প্রেম অন্তরে যাদের আছে, এই মানুষটা কোরআনের জন্য জীবন দিতেও চিন্তা করতে পারে না, কথা বলেন ঠিক কি না? আমরা তো আলেম ওলামার একেবারে সহজ পেয়ে ফেলেছি, যার মনে যেইভাবে চায় এইভাবে আমরা কথা বলে ফেলি, মনে করে যে হুজুর এটা আর কি, আমরা তো চাকরি তুই রাখছি। আরে ভাই, তোমার চাকরিতে রাখছো তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুযোগ করে দিয়েছে। আরে ভাই, তুমি একজন মানুষ, তোমার সন্তানের সাথে কি তুমি এমন আচরণ ব্যবহার করবা যে তুমি একজন হুজুরের সাথে টস করে করে ফেলো? কিন্তু তুমি তো এটা জানো না, নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরামের সাথে যারা বেঈমানি করে, আমার উলামায়ে কেরামের সাথে যারা, আমার উলামায়ে কেরামকে যারা কষ্ট দেয়, আমি নবীজির অন্তরে তারা কষ্ট দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এজন্য ভাই সব সময় উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো। সুসম্পর্ক উলামায়ে কেরামের সাথে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করুক বলে আমি।